অবশেষে কমানো হয়েছে সয়াবিন তেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা ও খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি 17 টাকা কমেছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 178 টাকা, আগের দাম 192 টাকা। খোলা সয়াবিন তেলের নতুন দাম হবে 158 টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন লিটার প্রতি 175 টাকায় বিক্রি হচ্ছে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোজ্য তেলের ব্যবসায়ীদের সংগঠনের নেতারা ডলারের মূল্য বৃদ্ধি ও ঋণপত্র খোলার জটিলতার বিষয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রধানমন্ত্রীর সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে ভোক্তাদের সুবিধার্থে ভোজ্য তেলের দাম লিটার প্রতি 14 টাকা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিনের দাম কমেছে লিটার প্রতি 17 টাকা। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হবে 158 টাকা। বর্তমানে বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার 175 টাকায় বিক্রি হচ্ছে, আর 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম 945 টাকা থেকে 65 টাকা কমিয়ে করা হয়েছে 880 টাকা। তার মানে বোতলজাত 5 লিটার সয়াবিনে লিটার প্রতি 13 টাকা কমেছে। এর আগে গত 17 জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো। এরপর গত 23 আগস্ট আবার সয়াবিনের দাম লিটার প্রতি 60 টাকা বৃদ্ধি করে। দেড় মাসের ব্যবধানে সেই দর কমানো হয়েছে। খন্দকার আসিফুজ্জামান, স্বদেশ টেলিভিশন।